আপনারা সবাই কেমন আছেন? আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, এমন একজন গুণী মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব, যেই গুণী মানুষটা শুধু আমাদেরই আদর্শ নয়, আমরা একসাথেই থাকি, আমার নেইবার, আমার বড় দাদা, আমার এবং ওনার শুধু গুণগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। উনি এখানে আমেরিকাতে একটা বড় কোম্পানির ম্যানেজার পদে প্রতিষ্ঠিত আছেন এবং ওনার রান্না করার একটা শখ, এবং কি পরিমাণ রান্না যে উনি করেন সেটা আসলে আমার মনে হয় কোনো রেস্টুরেন্টে এই ধরনের রান্না আমরা পাবো না, অনেক আমরা রেস্টুরেন্টে খাই। তো আজকে একটা বিশেষ দিন, আমার দাদা আর গত দু তিন সপ্তাহ আগে ওনার জন্মদিন গিয়েছিল, তো আমরা সবাই ব্যস্ত থাকাতে আজকে উনি আমাদের সবাইকে ইনভাইট করেছেন, আমরা নেইবার, আমরা দুই তিনটা ফ্যামিলি থাকি, তো আমরা আসছি ওনার বাসায়। তাহলে আজকে উনি কী কী রান্না করেছেন সেই রান্নাগুলো দেখাবো, আজকে শুধু রান্নার ভিডিওটাই দেখেন। আর উনি হচ্ছেন আমার সেই দাদা। দাদা নমস্কার, ধন্যবাদ, আর আপনাকে আপনার জন্মদিনের অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবং আজকে তো আপনি অনেক কিছু রান্না করেছেন, তাহলে আজকে রান্নাগুলো তেমন কিছু না, আমরা তো সবাই গেট টুগেদার করতেছি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে শুরু করি। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। হ্যাঁ, আপনি বলেন। এটা চিকেন বিরিয়ানি, চিকেনের সাথে ডিম, আলু তো আছে, তারপর মশলাটা আছে। এটা হচ্ছে আপনার মটন কাচ্চি, এটা মটন কাচ্চি বিরিয়ানি। এটা রেসিপিগুলো কি বলবেন, সিক্রেট রেসিপিগুলো? সিক্রেটগুলো তো বলা যাবে না, যারা তাহলে আমরা হয়তো। আর এটা যে চিকেন, সরি, শ্রিমি, আমরা তো অনেক রকম শ্রিম খাই, শ্রিম, এটা শ্রিম ভুনা করছে, এটাতে অনেক সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আর এটা কি? মৃগাল মাছ, মৃগাল মাছের ভুনা। ওয়াও, আমরা এটা হচ্ছে রূপচাঁদা মাছ, এটা হচ্ছে কই মাছ, দেশি কই, আর এটা তো সালাদ আছে, দেখতেছেন সবাই। তো আজকে ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড শেয়ার দিন। তাহলে বন্ধুরা, আপনারা সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আর আমরা এখন খাবো, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।